প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ নিউজ চ্যানেলের পরিমণি। বাংলাদেশে যেই পরিমণি গ্রেপ্তার হয়েছে, সেই পরিমণি ঠিক গ্রেপ্তার হওয়ার আগেই তিনি সাংবাদিক এবং আধিকারিকদের সাথে ডিরেক্ট যেই কথাটা বলেছে সেটা আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি বিশ্ববঙ্গ নিউজ চ্যানেলে। তো চ্যানেলটাতে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং পরিমণি এবং সেই আধিকারিকরা যেই কথা বলেছে সেটা শুনতে থাকুন। এবং যদি ভালো লেগে থাকে আপনাদের নিউজটা, তো নিউজটাকে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জি ভাই, আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। ভাইয়া আমার হাতে চাবি, ভাইয়া শুনেন, আমার হাতে চাবি, আমি দরজা খুলে দিচ্ছি। কিন্তু আপনারা এই যে মিডিয়া গুলো নিচে মানে ওয়েট করতেছে, এনাদেরকে আসতে দিবেন না কেন ভাইয়া? মিডিয়া জানা ব্যাপার, সেই জবাব কিন্তু আমরা আপনাকে দিতে চাচ্ছি না। দেখেন আপনি, আপনার কাছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমরা আমাদের পরিচয় নিশ্চিত করেছি, তারপরেও আপনি আমাদের আমাদের সাথে অসহযোগিতা করেছেন। না না, আমরা এসব এসব বলেন না ভাইয়া, এসব বলেন না, প্লিজ এসব বলেন না। আপনার কাছে আপনি এসব বলেন না ভাই, আমি খুলে দিচ্ছি। লাইভে যাওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। না, আমি মোটেও এটা এটা প্রাধান্য দেই নাই ভাইয়া। খুলে দাও দরজা, খুলে দাও, খুলে দাও। আমি দরজা খুলে দিলাম। হ্যাঁ, আমি দরজা খুলে দিলাম। যখন ভাঙচুর, যখন ধাক্কা ধাক্কি করা হচ্ছে, আমরা কথা বানাচ্ছি না। এই আপনি আপনার লক তো ছুটেন অলরেডি। আমি যদি না জানতে চাইতাম, আপনি যদি পরিচয় দিতেন, আমি তো ডেফিনেটলি খুলে দিতাম। আমি কয়েকবার আপনাকে পরিচয় দিয়েছি। আপনি ভাইয়া আমার জায়গা থেকে একটু ভাবেন, আমি অনেক ভয় পাইছি। আমার কথা শুনেন, আপনার বারান্দায় দাঁড়ালে আপনি রাস্তা দেখতে পান, তাই না? হ্যাঁ, লাইভ আসি আমি। কেন আপনারা কেন কানে কানে বলতেছেন লাইভ আসে? না না, সমস্যা নেই। কেন আপনি কাইন্ডলি লাইভটা আপনি কেটে দেন। আমরা আইনগত ভাবে আপনার মোবাইলটা চাচ্ছি। আমরা আশা করবো আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মোবাইলটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি লাইভটি আপনি নিজের হাতে কাটুন। বুঝতে পারছি না।